খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ পুলিশি আস্থা নেই কেন আর জর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশে কি কি জানালো হাইকোর্ট পঞ্চায়েত ভোটে বিপুল জয় বিজেপি তের স্তরের নব্বই শতাংশ বেশি আসন পদ্মুরিতে ইডি দপ্তরের সামনে সিদ্ধান্ত বিক্ষোভে কংগ্রেস নেতারা আর্জিকর কাণ্ডে দিল্লি থেকে সিবিআই বিশেষ দল কলকাতায় সেটাকে আজ বুধবারে কি নেবেন হেফাজতে ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন আর্জিকর নিয়ে গুজব রক্তে বার্তা কলকাতা পুলিশের সন্দীপ ঘোষকে আপাতত ন্যাশনাল অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হবে না রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট আর্জিকর কাণ্ডে ছেলের নামে মিথ্যাচার হামলার আশঙ্কা চেমল বিধায়ক সৌমেন দলের দিকে আঙুল এডির পর এবার সিবিআই মামলা জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিয়াল আর্জিকর হাসপাতালের রোগীদের ভোগান্তি থামার লক্ষণ নেই পরিষেবা স্বাভাবিক তে আবাসিক চিকিৎসকদের কাছে আর্জি হাইকোর্টের রাজ্যের সব হাসপাতালে বহির্বিভাগে আজ বুধবার পরিষেবা বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের

ফলে স্পষ্ট বিষয়টি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে গতকাল মঙ্গলবার একসঙ্গে আরজিগর কাণ্ডে দায়ের হওয়া পাঁচটি জনস্বার্থ মামলা শুনানি হয় সেখানে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে রাজ্যের কাছে কেস ডায়েরি অলপ করা হয়েছিল গতকাল মঙ্গলবার শুনানিতে দুপুর একটার মধ্যে সেই কেস ডায়েরি আদালতে জমা দিয়েছিল রাজ্য সরকার সেই রিপোর্টকে সামনে রেখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এরপর সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে জানায় এই মামলায় রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে শুধু তাই নয় যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট দুই বিচারপতি বেঞ্চ পর্যবেক্ষণে করাতে জানিয়েছে নয় আগস্ট টালা থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছিল সাধারণত কোনো অভিযোগ না এ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়ে থাকে এক্ষেত্রে নির্যাতিতা চিকিৎসক ওই হাসপাতালে কর্মরত আশ্চর্যের বিষয় তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রিন্সিপাল কোনো অভিযোগ দায়ের করেনি বেঞ্চের মন্তব্য আমাদের মতে এটা তাদের গাফিলতি এদেরকে থেকে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক আর জিগর কাণ্ডে অন্য জড়িত থাকার সম্ভাবনা থাকা সত্ত্বেও গত নয় আগস্ট থেকে রাজ্য পুলিশ শুধুমাত্র একজনকেই গ্রেপ্তার করেছে জানিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট পাশাপাশি তদন্তকারী পুলিশ আধিকারিকেরা কেন হাসপাতালের প্রিন্সিপাল এবং সুপারের বয়ান নেননি তা নিয়েও বিস্ময়ক প্রকাশ করেছে সিবিআই তদন্তের নির্দেশের ব্যাখ্যা দিতে গিয়ে বেঞ্চের মন্তব্য এটি একটি বিরল ঘটনা অন্য মামলার ক্ষেত্রে আদালতের রাজ্য রিপোর্ট তলব করে এক্ষেত্রে কোনো সময় নষ্ট না করে আদালত প্রজনও নির্দেশ দিতে বাধ্য হয়েছে তাৎপর্যপূর্ণভাবে গতকাল মঙ্গলবার শুনানির পরে তার পরিবার আইনজীবী বিকাশ ভট্টাচার্য চাপ সৃষ্টির অভিযোগ এনেছে তিনি জানান প্রথমে পরিবারের কাছে কেউ একজন ফোন করে বলেন আপনাদের মেয়ে অসুস্থ তারপরে আবার ফোন করে বলা হয় আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে এই প্রসঙ্গে আদালত রাজ্য সরকার জানায় পরিবারের দাবি সঠিক দুবার ফোন গিয়েছিল মৃত্যার পরিবারের কাছে হাসপাতালের সহকারী সুপার মৃত্যার পরিবারকে ফোন করেছিল বলে আদালতে জানায় রাজ্য তবে ফোনে কি বলা হয়েছিল তা নিয়ে আদালতে কিছু বলেননি রাজ্য গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছুক্ষণের মধ্যে টালা থানা পৌঁছে যান সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা সত্য খবর সংশ্লিষ্ট মামলা তদন্তের রিপোর্ট সংগ্রহ করা এবং সিসিটিভি ফুটেজ পুলিশের হাত থেকে নেওয়ার জন্য তারা গিয়েছিল সিবিআই তরফে আর্যিকর কাণ্ডে এফআইআর রুজু করা হয়েছে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে মঙ্গলবার পরবর্তী শুনানিতে সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে সেই কারণে সিবিআইয়ের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকে একতরফা পঞ্চায়েত ভোটে বিপুল জয় পেল বিজেপি উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় সে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল গত আটই আগস্ট সোমবার থেকে শুরু হয় গণনা মঙ্গলবার গণনা শেষ পর্যায়ের ফল জানাচ্ছে গ্রাম পঞ্চায়েতে বিজেপি একাই জিতেছে পাঁচ হাজার আসনে তাদের সহযোগী ত্রিপুরা মথা একশো দুটিতে বিরোধী জোট ইন্ডিয়া দুই সহযোগী কংগ্রেস এবং সিপিএম যথাক্রমে একশো একচল্লিশ এবং একশো সাতচল্লিশটি আসনে জয় হয়েছে ভোটের আগে ছ হাজার তিনশো আসনের মধ্যে বিজেপি প্রায় চার হাজার কেন্দ্রে জয় হয়েছিল পঞ্চায়েত সমিতির চারশো তেইশটি আসনের মধ্যে ভোটের আগেই বিজেপি চলিতে গিয়েছিল দুশো পঁয়ত্রিশটি আসন বাকি আসনগুলির মধ্যে অধিকাংশতে পদ্ম চিহ্নের প্রার্থী জয় হয়েছে তার ঝুলিতে মোট চারশো পাঁচটি আসন রয়েছে কংগ্রেস আটটি এবং সিপিএম সাতটি আসন জিতেছে একশো জেলা পরিষদের আসনে একশো তেরোটি গিয়েছে বিজেপির ঝুলিতে কংগ্রেস দুই এবং সিপিএম একটিতে জয়ী হয়েছে তবে এরই মধ্যে অনকটি গৌরনগর সিপাহী জেলা জেলার সোনামরায় ভালো ফল করেছে বিরোধীরা প্রায় তিন দশকের বাম শাসনে ইতি টেনে দু হাজার আঠারো মার্চে বিধানসভা আগরতলার কুর্সি দখল করেছিল বিজেপি তারপর থেকেই পঞ্চায়েত নির্বাচিত ছাপ্পান্নটি ব্লকে তিন হাজার তিনশো ছিয়াশিটি আসনে পঞ্চায়েতের উপনির্বাচন হয়েছিল কিন্তু সেবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ছিয়ানব্বইটি আসনে জিতেছিল বিজেপি এবার অবশ্য তা নেমে একাত্তরটিতে এবারও অবশ্য পঞ্চায়েত নির্বাচনে নিঘণ্ট ঘোষণার পরে সে রাজ্যে বিরোধী বাম কংগ্রেস এবং তৃণমূলের তরফের শাসক দলের বিরুদ্ধে হিংসা এবং ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছিল জুলাই মাসের গোড়ায় দক্ষিণ ত্রিপুরা জেলায় একটি জেলা পরিষদের আসনে সিপিএম প্রার্থী খুন হয়েছে অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে আদানি কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি এবং সেবির কর্ণধারের পর থেকে মাধবীপুরী বুচের ইস্তফার দাবিতে কংগ্রেস বাইশে আগস্ট দেশ জুড়ে ইডির দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবে আজ কংগ্রেসের সভাপতি মালিক অর্জুন খাড়েগের সঙ্গে সমস্ত রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ও রাজ্যের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে জেপিসির দাবি বা মাধবীর ইস্তফার দাবির সঙ্গে সরাসরি ইডির যোগাযোগ না থাকলে কংগ্রেস সূত্র বলছে চলতি মাসে রাহুল গান্ধীকে ফের ইডির সমন পাঠাতে পারে বলে জল্পনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত আজ রাহুল গান্ধী জানিয়েছে গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের সঙ্গে কর্ণধার মাধবীপুরী বুচের নাম জড়িয়ে যাওয়ার বিষয়ে তিনি নিজের শীঘ্রই সাংবাদিক সম্মেলন করবেন চলতি বছরের শেষে মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খণ্ড বিধানসভা ভোটের আগেই বিজেপি বিরোধী আবহ তৈরি করতে আদানি কাণ্ডে কাজে লাগানোর পাশাপাশি নতুন করে জাত গণনার দাবি এবং সংবিধানের সুরক্ষা নিয়েও কংগ্রেসের প্রচারে নামবে বলে ঠিক করেছে কারণ তিনটি রাজ্যে জাতপাত আদিবাসী ভোটের অঙ্কে কংগ্রেস ফায়দা তুলতে চায় কিন্তু সুপ্রিম কোর্ট যে সম্প্রতি তপশিলি জাতি জনজাতির মধ্য পস্তদেশের জন্য বিশেষ সংরক্ষণের পক্ষে রায় দিয়েছে তা নিয়ে কংগ্রেস এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কারণ দলের মধ্যে দুরকম মত রয়েছে তেলেঙ্গানা কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি কোটার মধ্যে কোটার পক্ষে কিন্তু হরিয়ানা সহ উত্তর ভারতের রাজ্যের নেতারা এর পক্ষে নয় কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ মেনে নিয়েছে এই নিয়ে দলের বিভিন্ন মত রয়েছে তাই কমিটি তৈরি রয়েছে এই কমিটির সব রাজ্য নেতাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে আজ বৈঠকে মালিকার্জুন খারেক রাহুল গান্ধীর সামনে ভোটমুখী হরিয়ানা প্রদেশের কংগ্রেস সভাপতি উদয়ন ভানির সঙ্গে হরিয়ানার আরেক এক কুমারী শৈলজা তর্কাতর্কি হয় ভুবিন্দর সিং হুড্ডার অনুগামী উদয় ভানের বিরুদ্ধে শৈলজা গোষ্ঠীর রাজনৈতিক অভিযোগ তোলে তারপরে এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল উদয় নিজের ঘর ডেকে সতর্ক করেন তাদের আলোচনা কোন পথে এগোয় সেই সংক্রান্ত খবর দিকে নজর থাকবে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং